হ্যাঁ দেখুন, কাল কালকে টেক্সটই আছে, কালকে টেক্সট কালকে সন্ধ্যার দিকে। এটা শুভঙ্কর, শুভঙ্কর কে করেছিলাম রিটার্ন? হ্যাঁ হ্যাঁ, শুভঙ্কর, শুভঙ্কর অ্যাকচুয়ালি আমার নাম, আর সিদ্ধার্থ আমার হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া থাকে আর কি। এইটাই বলো, আমি শুভঙ্কর কে বলেছি সিদ্ধার্থ বলবে তাকে, 32 খানা নাম, 34 খানা আইডি। সরি, এরা দেখো ইয়ে প্রিয়াঙ্কা অবস্থা দেখো, বুঝেছো? হ্যাঁ থ্যাংকস স্যার। এই যে মানে কি এদের বলবো আর কি বলবে আর, না এটা তনুশ্রী মামা বলছিলেন যে নাম একটা হোয়াটসঅ্যাপ আইডি একটা দেওয়া আছে। আমি তো বুঝতে পারছি না মানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাই ভাবছি সিদ্ধার্থ আমার যতদূর মনে পড়ছে, আমি তো ওরকম কোন আমার নেই এখানে, ঠিক আছে আছে অত অ্যাকচুয়ালি আমার কম। দেওয়াই, হ্যাঁ সিদ্ধার্থ শুভঙ্কর সিনহা দেওয়া থাকতো, তারপর আমি শুভঙ্করটা অমিট করে নিয়েছিলাম সিদ্ধার্থ হ্যাঁ সিনহা। আমি বুঝতে পারিনি, যা সিদ্ধার্থ চিকিৎসা ইউ ক্যান হিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ তো অতক্ষণ লাগে বলতে, 3 ঘন্টা স্যার ধরে? এই এলাম। আচ্ছা দেন মনিয়া ক্যান হিয়ার, সুব্রানিল ইউ ক্যান হিয়ার? ইয়েস হ্যালো, স্যার। ওকে ইয়েস স্যার। সিদ্ধার্থ ইউ ক্যান হিয়ার? সুরজিৎ, সুরজিৎ, হ্যালো সুরজিৎ, সুরজিৎ ইয়ার অডিও ইজ অফ। সুরজিৎ, সিদ্ধার্থ ইয়ার অডিও ইজ অফ। এই অডিও অন করতে করতে আমার অর্ধেকটা টাইম চলে যায়, অডিওটা অফ করে রাখে জিজ্ঞাসা, আবার অডিও অফ করে রেখেছে। অডিওটা অফ করছো কেন জিজ্ঞাসা? অডিওটা অন করবে? হ্যাঁ স্যার অডিও অন করেছি। আচ্ছা অফ করো, করো মাঝে 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 অডিও অফ করো, অডিও অফ করবে না। করি, অডিও অন করেছি স্যার, অডিও অন করে। মাঝে মাঝে অফ করো কেন অডিওটা? অডিওটা একেবারে অফ করবেই না, মাঝে অফ করছো মাঝে অন করছো, ভিডিও যা ইচ্ছা করো অডিও অন থাকবে। আর সিদ্ধার্থ আবার অডিও অফ করে রেখেছে, যত সব আবার তোমার অডিও অফ জিজ্ঞাসা। আরে এখানে অফ দেখাচ্ছে, তুমি বললে হবে? এখানে মাঝে মাঝে তোমার অডিও অফ দেখাচ্ছে, অডিও অফ করবে না। ওকে ভুস নাকি অডিও অফ দেখাবে? সিদ্ধার্থ ইউ ক্যান হিয়ার? সিদ্ধার্থ? ইয়া আই ক্যান হিয়ার। হুম সে দ্যাট এন্ড অডিও শুড বি, হ্যালো অডিও শুড বি অলওয়েজ অন, অডিও শুড বি অলওয়েজ অন। ভিডিওটা অফ করো অন করো যা প্রাণ চাই করো, অডিও শুড বি অলওয়েজ অন। অ্যান্ড সুরজিৎ এখন অডিও অন করেনি, কানেক্ট করেনি, অডিওটাকে সবসময় অন রাখবে। অডিও ডিভাইস অডিও, অডিও ডিভাইস অডিও, অডিও ডিভাইস অডিও। হ্যাঁ বললে মানে তোমার মাঝে মাঝে অফ করে দিচ্ছে তোমরা। সুরজিৎ ইউ ক্যান হিয়ার? সুরজিৎ? হ্যাঁ ইয়েস স্যার। আরে তা চারবার বললে, একবার ইয়েস স্যার বললে কি করে? ওকে উই আর স্টার্টিং। আর দেখো ফার্স্ট আমি একটা এই কাটা আমি একদিনে করাবো, মানে এই এই ফার্স্ট ইন্ট্রোডাকশনটা, তারপরে তোমরা বুঝিয়ে নেবে। নাও সি হাউ দ্য কোয়েশ্চেন, ক্যান ইউ সি? আচ্ছা এক মিনিট, অল অফ ইউ ক্যান সি দ্য স্ক্রিন? ইয়েস স্যার। আচ্ছা নাও, হ্যালো, হ্যাঁ কি হ্যালো, আবার কি রাখি ওতে? আচ্ছা নাও the same question, এটা আমি বারবার করাবো না। দেখো one question can be asked in more than one way, মানে দু রকম একটা question হতে পারে, particularly competitive exam এ। তোমাদের মাধ্যমিকে তো just correct the following বলে দিয়ে রাখে, just একটা sentence এ correct the following, but competitive exam এ কি হয়, ওরা হয়তো দু তিন রকম একই question কে দেয়। one is দেখো এরকম একটা sentence আছে, দেখতে পাচ্ছ I know the boy, এটা কি কি করে 1 2 3 4, ফার্স্ট আমি কালার করেছি, দা কালার থাকবে না, বাট ডিফারেন্ট পার্টস আর নাম্বারড 1 2 3 4, এন্ড ইউ হ্যাভ টু সে ইন হুইচ পার্ট দা এরর ইজ, মানে 1 এ এরর আছে না, 2 এ এরর আছে না, 3 এ এরর আছে, 4 এ আছে, 8 3 এ এরর আছে, 3 এ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফরম্যাট, হ্যাঁ সেটা তো ওখানে, দিস ইজ ওয়ান টাইপ অফ, হ্যাঁ 3 এরর আছে, তো 1 2 3 4 থাকবে, আর একটা থাকবে নান, মানে কোনো এরর নেই, সেটা অপশন থাকবে, সো ইউ হ্যাভ টু টেক এরর ইন 3, আর কিছু করতে হবে না, কি এরর কিছু বলতে হবে না, জাস্ট এরর ইন 3। আরেকটা ফর্ম থাকে, ইট ক্যান বি ইন দ্য ফর্ম অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক এর অপশন গুলো দেওয়া থাকবে, 1 2 3 4 বলে দেওয়া আছে, হোয়াট আর দ্য অপশন অফ ব্ল্যাঙ্ক, এন্ড দেন ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট অপশন, হোয়াট হলে ইউ উইল চুজ। ঠিক আছে স্যার, 3। হ্যাঁ এখানে 3, আমি ফর্মের কোশ্চেনের ফর্ম্যাটটা বলছি,
questionnaire format, again, either sentence can be divided into two or three parts, and you have to say कौन जगह error आचे, or at a blank दिए different options आचे, you can say which is the correct option or none of them. I mean just format of it. So इकने हमरा error टके, हमरे दुटो format discuss कर संभव ना, हमरा just main idea टके बोले दबो, चले जिनिस टके जिस जाना थकले, तुम्ही जेही भावे इच्छा करते पड़े. हमें जिस जिनिस टके जानी, इकने which is जगह who हो बे, चले हमें ये प्रथम format, second format दुटो ही पारवो. তাই তো প্রথম ফরম্যাটে বলতে পারবো দ্যাট পার্ট 3 হ্যাজ দ্য এরর সেকেন্ড পার্টে বলতে পারবো দ্যাট 3 ইজ দ্য কারেক্ট অপশন সো যে কোনো জায়গায় আমরা বলতে পারবো বুঝলে আমরা এররের এররটাকে করব নট দ্য কোশ্চেন ফরম্যাট এরকম বাট কোশ্চেন ফরম্যাটকে ডিসকাস করব মানে আমরা এররটাকে ডিসকাস করব which is the error and how to what are the rules of grammar এবার আমরা we have actually divided it into different parts So, we have one is grammar, like noun, singular, plural. One is verb. One is preposition. Erokom kore amra different parts divide kore. So today we are dealing with the what we are dealing with numbers. Numbers. Number mane singular, plural. Okay. And singular, plural mane oi ki one child, two children eta na. Ota primary class e padra hoy. Ekhane je kono ekta higher level e je kono ashe. যারা দেখতে পারেন প্রিজনার অফ ওয়ার দেখেন কোথায় এস লাগবে The main word is prisoner, so you put S with prisoner. Son-in-law, the main word is son, you put sons. Officer in charge, the main word is officers. Ami jeta highlight korbo dekhe nebe. Ten paise coin, coin is the main word, so you put S in the coin. So how many son-in-laws? It will become sons-in-law, daughter-in-law. Similarly, here 500 rupee note. Note is the main thing. Notes. Act act note ki to 500. Ota thik ache. It is notes. He found a bag filled with notes. So actually notes should be plural. A extra thakbe na. Rupees e pore extra thakbe na. A extra thakbe na. Okay. That is one part. When you have the compound word, recognize the main word. Second part, hoche each, every, one of, none of. Being distributive in for individual each man individual to prottekta ekekjon so each and every pore ki hobe singular noun and singular verb of the thakle one of the each of the none of the thakle plural noun singular verb shudhu each thakle each of the thakle shudhu each thakle amare okay হ্যালো জান পার কার করে ঘুমাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন আচ্ছা ঠিক আছে তাহলে অন্য ক্লাসে জান পার এখন ডিস্টার্ব করি না ক্লাস চলছে আচ্ছা জান পার চেষ্টা কর তো উই হ্যাভ ইচ বিং ডিস্ট্রিবিউটিভ শুধু ইচ বা এভরি থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব অফ দ্য ইচ অফ দ্য ওয়ান অফ দ্য বুঝে নাও আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো ডোন্ট হ্যাভ টু রাইট ইচ অফ দ্য each of the one of the every one of the erokom none of the thakle plural noun singular verb verb shobshomoy singular kintu of the thakle plural noun each of the na thakle only each and every thakle singular noun so each singular noun singular verb every singular noun singular verb singular noun singular verb each of the plural noun singular verb one of the plural noun singular verb verb is always singular is a noun shudhu is thakle singular or of the thakle plural including one of them so we have example dewa ache dekhbe each child is precious each child is precious, precious. because ekhane each ache of the name each of the name so only singular noun singular verb singular noun singular verb
every participant was given free lunch. Every participant of the name. So every participant, singular noun, was singular. Singular. Participant, singular noun, was. Each of the, even of the, each of the participants. Participants. Ever plural noun, but was given. Verb is plural noun, verb is singular, was. Verb is was, but participant. One of my friends, one of my friends, plural, plural noun is a rich businessman, is singular verb. Only each and every thakle, you have got? Yet, when you have got only each and every? Singular noun, singular verb. Huh. You have got. Only when you have got only each and every, then you say singular verb, a noun, singular verb, each of the, one of the, one of my. Noun is plural, but verb is always singular. Each child is. Child, singular, is singular. Every participant was. Participant, singular, was singular. Each of the participants of the child, plural noun, was given, singular verb. One of my friends, one of us, so friends, plural noun, is, singular verb, not are, not is. So you can have, this is the second part of the number. Now you can see the exercises. Each town has their own water supply. See, the dotted line is the correct one, and solid underline is the wrong one. Each town has its own water supply. Has tika che, because it is singular verb. Verb is always singular, but it should be a singular noun or pronoun. So it's each of these players of has been the players che tika che. Don't correct that. Of the should do each takle player verb. If I say only each, then I will say each player. But I say each of the, so it's okay. Each of the players in plural. And has been, I want the verb as singular. Then, okay. Then, each of the players, again, has been. Players to plural. Don't change that. Because of the, should each takle player. Only if I say each player, but I'm saying each of the, then you have players in plural, but verb should be has been. Each of them came inside the room during their turn. Each of them came inside the room. Each of them, okay, came inside the room during his or her turn. His turn, yeah. His turn or her turn. Aja, Lopamudra, you are there? Hello? Yes, sir. Aja, one thing. Yes, I'm there. Yeah, you are there. And one thing I found it, this sentence, each of them came inside the room during their turn. But during was a peculiar preposition. It was given there, but I don't think that during their turn, somewhat a peculiar way of saying. It takes two funny. That is the way it was given in the, when we took from the question paper, we were with Devachio. So we just corrected that, but during may not be the best the way of saying that. Best choice, right. We just say, came in there. Even if you say in that time, it's okay, right? Exactly, sir. That was what I mean. In that time. I didn't change the question, the way in which it was given actually. Our previous one, but it should be in that time. Anyway, we are discussing the numbers. So each of, so you say plural, them, and then you say his turn or her turn or whatever it is. You don't have to write his or her. Of course, that option will be given. Fine. If the option is given, it's okay. Or you underline which part contains error, it's okay. But when you are writing, you write anyone. One of them forgot to carry the lunch packet. One of them forgot to carry. To carry his hobby or her. His or her lunch. His or her. One of them, because one of is always plural. One of a pair is plural, but then we have his lunch packet to school. Okay. Then we have none, again, none of the. Again, when we have of the, we always have plural noun and singular verb.
of the. So none of the two was of it. First part is correct. Was. First part, the contestants, we are saying in plural. That plural is correct. But the second part was willing to be. He is one of the bright student in the class. One of the students. One of them forgot to take akiwe. One of them lunch boxes chilo. One of them forgot to take his bag or her bag, whatever. He is or her. But when you write, of course, you will be given the multiple choice. That option won't be there. But for that, those who are in class 9 and 10, if they are asked to correct, it is not necessary to write both. You write anyone. His or her, any one word even. Then we have an error of proximity. An error of proximity here, when the subject is a long subject, meaning more than one word, you have to underline the main word or the subject word. I'm yen na thoru kodichukuna grammar is subject and predicate, subject and subject word. Subject and predicate to jam. Now in subject, we have got one subject word in case you know. So, the quality of the mangoes, is not good, is it? If you are asked to divide a subject and predicate, what will you do? The quality of the mangoes, the subject, is not good, is the predicate, right? Okay. First is a predicate, verb onwards. So, the quality of the mangoes, up to this is the subject, is not good. Now, underline the subject word. We are not talking of the mangoes, we are talking of the quality. Quality is not good. Mangoes dekhle hobe, mangoes are not good. I mean, mangoes ke bolchi na, the quality ke. You may have 100 mangoes. We are talking of the quality. So underline the subject word quality and write quality is not good. Na likhi hai mangoes kacha kacha dekhe amra boli mangoes are. Error of proximity. Jeta kache ache seta noy. Kache thakle hobe na je kunta main. So all of the children in the king's garden were happy. Don't look at garden and say was. Garden time important. It is the children were happy. Children were happy. Underline the main subject word. The weight of 5 boxes was too great for me to carry. Weight. Boxes 9. Weight. Weight was too great for me to carry. Not 5 boxes. Boxes deke were likhena. You see the main subject word weight. The weight was too great for me to carry. So always underline the subject word. And always, and one more thing, news is singular. Although it ends in S, news is singular. Oh. So the news of the gruesome murder has shocked the villagers. Why has? Because it is not murders, it is the news. The main word is not murders. The main word is news. Has. News has shocked. Murders have shocked. Murders, shudhu murders takle hoto. The murders have shocked the villagers. If I say only this much, the murders have shocked the villagers. The murders have. But it is the news of the murder. So the news has shocked the villagers. Second, no news are good news. News is singular. Is. The mangoes in the garden is sweet. Yabe, mangoes in the garden is sweet. Which is the main subject word? Mangoes, not garden. Don't see the mangoes. Garden and write it. Now, if you have the error, then most students will say garden is. Garden is not. The mangoes are sweet. Garden, dekhle, error of proximity. There's error of proximity. Always the mangoes. The mangoes is the main subject. Mangoes is the main subject. We call it subject word. Grammar bola hai subject word. Ren and Martin dekhne pe. Subject word, so it is called mangoes are sweet. Then collective noun or an amount of something. A collective noun or when you regard them as a single body and as a whole, one collective unit, one single body, it takes a singular noun. Otherwise, it takes a plural noun. An amount of something, date or distance is. So, for the first one, we have an example. Get a bolam collective noun. How do you treat the collective noun? The Indian cricket team is practicing for the World Cup. Meaning the whole team as one body. It may be 11 players. It may be including the extras, 15 players. When you are taking them as a single body, the team is practicing for the World Cup.
The team were divided in their opinion on the fielding placement. Because the team were divided, then obviously we have two or three people, persons in one opinion, another two or three persons in one opinion, another two or three persons in one opinion. So actually you have got two or three subgroups. They are divided, then you use the plural. The jury was unanimous. Whenever unanimous means one opinion, whenever it is one opinion, then you say the jury was. It may have five judges or seven judges or three judges. The jury was unanimous. Whenever they are divided, we say the jury were divided. Because they are now broken up into individual members. So when they are together... যখন স্যার জুরি বা জুরিটা যখন একটা টিম হিসাবে ক্যালকুলেট করে তখন যখন ডিভাইডেড হয়ে যাচ্ছে তখন ওয়াই হয়ে যাচ্ছে যখন ডিভাইড মানে আলাদা আলাদা গ্রুপ হয় এরকম টিমটাও তাই when team is single unit you are calling it singular team is and when divided team বা আই লোক আমরা একটু বলে দাম না এটাকে একটা ভালো করে বাংলাতে স্যার আই ক্যান আন্ডারস্ট্যান্ড হিন্দি স্যার আই ক্যান আন্ডারস্ট্যান্ড হিন্দি তোমার হিন্দিতে দরকার নেই আই ওয়ান্ট ওকে লোকমুদ্রা ইউ ক্যান সে ইন ইংলিশ দেন which one sir which one hey ma collective noun er concept na jury na in general oh. using the example collective noun as a body singular and they are divided plural that collective noun as a body karon collective noun ke ekta unit hisebe dhorte ha ha sheta hole ota joto bar bhabte parben ke ekta unit hisebe dhorben সেটা যতবার হবে ততবার হ্যাঁ বলুন লাইক আ বুকে অফ ফ্লাওয়ার্স হ্যাঁ একটা एग्जांपल দিচ্ছি আ বুকে অফ ফ্লাওয়ার্স একটাই বুকে তো তাতে অনেক ফুল থাকতে পারে কিন্তু একটাই বুকে ওটা কালেকটিভ নাউন এবার কালেকটিভ নাউন যখন এই রকম হবে টিম এবার টিমের মধ্যে প্রত্যেকজন যদি একজন একেক রকম মত পোষণ করে সেটা হয়ে যাবে ডিফারেন্স তাহলে সেটা প্লুরাল কিন্তু সবাই যদি ইউনাইটেডলি একটাই মত পোষণ করে তাহলে সেটা সিঙ্গুলার তো সেই পুরনো সেই ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল ডিভাইডেড প্লুরাল ইউনাইটেড হয়ে থাকলে সিঙ্গুলার মত পোষণ করা পোষণ করা এবার আমি বাংলা শিখবো খুব কঠিন বাংলা হয়ে যাচ্ছে আমি বাংলা শিখবো এবার এনিওয়ে নাও The committee is divided in their opinions. See, committee is divided in their opinion. What will you say? Now, do the exercises. They are divided. Yeah. And actually, it should be committee members are divided. Actually, it is grammar in Dava, Ajay. But actually, when we write the committee members are divided. Ajay, 8 hours. 8 miles is a long hour, Ajay. It is an amount of space. I'm going to say, Upar is the way we also talked about an amount of weight or an amount of distance. Stretch. Yeah, puro stretch jana to puro extent. Puro stretch is a long distance. The entire stretch is a long distance. I don't think 5,000 rupees are a large sum for the work you are doing. Why? We give the reason. It's a single amount. 5,000 rupees making a single amount. 8 miles making a single amount or a single stretch of distance. মানে ইন্ডিভিজুয়ালি নাও প্রথম একটা দিলাম ইট ইজ এ গ্রেট লার্জ সাম আবার সেকেন্ড রুপিস দিলাম আরেকটা লার্জ সাম নট দ্যাট সব কিছু মিলে একসঙ্গে ইট ইজ এ লার্জ সাম অফ মানি আচ্ছা দেন উই হ্যাভ আনকাউন্টেবলস দি আনকাউন্টেবলস অলওয়েজ টেক সিঙ্গুলার বিকজ দে ক্যান বি প্লুরাল এন্ড দিস টু রিমেম্বার ফার্নিচার এন্ড সিনারি আর সিঙ্গুলার নাউন Furniture and scenery, they are singular noun. Okay, these are singular noun. Furniture and say they don't have plural. They don't have plural. Yeah, they don't have plural. So, furniture and scenery are singular. You don't have furnitures. You don't have sceneries. Yeah, ma. Lepas mula, erkom arab arabic word aje, mar kacche. Immediately, amat to mar kaya lona.
ছেলেকে জিজ্ঞেস করলাম সে বলতে পারলো না তোমার দেখি ইমিডিয়েটলি তো মনে পড়ছে না স্যার নিউজটাই মনে আছে হ্যাঁ নিউজটাই মনে নিউজটাই তো আছে একটা নিউজটা তো আছে হ্যাঁ নিউজ আছে and furniture and scenery also in there okay now how do you make it plural amake jodi plural korte hoy kibhabe korbe dekho bread is singular sir sir ha sir sugar hote pare sir sugar hote pare rice hote pare sugar is uncountable uncountable ha sugar okay. rice uncountable oil, water oil atta maida suji abar sob kichu bole jay last e ranna shekha korbo okay ami to pate example dicchi লেখার সময় লিখি আ পেয়ার অফ ট্রাউজার্স ট্রাউজার্স বানানটাতে এস যোগ হয় ওটা ওটা প্লুরাল কি করে হবে ওটা অ্যাকচুয়ালি ট্রাউজার কথাটা এস যোগ করে ওটা এসটা অ্যাকচুয়ালি প্লুরাল হিসাবে হয় না ওটা একটা গোটা ওয়ার্ড সিঙ্গুলার আরে সিজার্স ধরো না সিজার্স হয় তো সিজার্স কি হয় একটা কাঁচি তো একটাই নাকি না কাঁচি একটাই না দুটো হাফ হাফ করে দেবো তোমাকে ওকে নাও ব্রেড ইজ সিঙ্গুলার লোফস অফ ব্রেড ইজ প্লুরাল লোফ এল ও এ এফ প্লুরাল করলে লোফ loaf of bread একটা থাকলে loaf of bread অনেক গুণ থাকলে loaves of bread তখন plural rice is singular but you say sacks of rice soap is singular cakes of soap actually এটা একটা মানে টুকরো তো বলা হয় cake of soap আবার birthday তে খেয়ে পারে না cakes of soap milk is singular but you can say bottles of milk paper is singular sheets of paper sheets actually আমরা যে বলি দুটো কাগজ হচ্ছে এটা দুটো sheet of paper দুটো কাগজ না দুটো শীট আপা ওরকম দুটো সাবান না দুটো কেক অফ সোপ চারটে ব্রেড না চারটে স্লাইস বা লোভস লোভস অফ সো দিস ইজ হাউ উই মেক ইট প্লুরাল ইউ হ্যাভ টু অ্যাড লোভস অফ ব্রেড স্ন্যাক্স অফ রাইস কেকস অফ সোপ বটলস অফ মিল্ক মানে ইউ ক্যান বটলস বলে যে কেন অলসো দ্যাট প্যাকেটস অফ মিল্ক বলছি কেন মানে লাইক দ্যাট ইউ হ্যাভ টু ইউ ক্যান সে ব্যাগস অফ রাইস সো লাইক দ্যাট ইউ হ্যাভ টু অ্যাড সামথিং দেন ইউ ক্যান মেক ইট প্লুরাল otherwise bread is singular cake is singular soap is singular paper is singular paper you cannot be one paper you can be one sheet of paper so I gave him an advice to follow follow advice is a non countable a piece of advice a piece of advice or just you can say I gave him some advice not a secret মানে একেবারে avoid করে you can just say I gave him some advice I want a soap, please. Cake of soap. What do you say? Fast. I want a cake of soap. I want a cake of soap. Or you can say, I want some soap. Both of them. I want some soap. Or I want a cake of soap. He sold his all his old furniture. Follow. The item of furniture, All his items of furniture, pieces of furniture. Pieces of furniture and also he can say and he sold all his furniture. That's all. You can say items of furniture, you can say pieces of furniture, you can say he sold all his furniture. No a problem. He changed all the old furniture, same thing. I just item of furniture and even if you don't want items of a piece of you just remove that he changed all the old furniture in the room even if you remove as it is okay so we have now what I'm doing is I think Priyanka put join kulo bare amar koto kono chebar we have got 6 minutes so okay So, if Priyanka wants to join, I mean, 40 minute disconnect kore, 2 minute kore reconnect korbo with the same meeting ID. Okay? Start kuch. I mean, auto latest show that, okay, I mean, ekhoni, I'll...